হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে একদিন আমাকে একজন মুন্সি বা একজন মৌলবী বা একজন মুসল্লি আমাকে রাস্তায় ডেকে বলতেছে যে আপনি তো তরিকা করেন, তাই না? আমি বললাম যে হ্যাঁ, আল্লাহর দয়ায় আমাকে আল্লাহটা তরিকাতে রেখেছে, কাদরিয়া চিস্তিয়া, আমরা এই তরিকা ধরেই আল্লাহকে ডাকি। তখন তিনি আমাকে বললেন যে আপনি তরিকা করেন, আপনার কাছে কি আল্লাহর ফোন নাম্বার আছে? আল্লাহর ফোন নাম্বার কি এখনো জোগাইতে পারছেন? তখন আমি বলি, বাবারে, আল্লাহর ফোন নাম্বার কোত্থেকে পাবো? এখনো তো আল্লাহকে ডাকি, আল্লাহ যদি দয়া করে দেখা দেয়, কথা কয়, এছাড়া কি আমাদের আর কোনো সাধ্য আছে বাবা? তখন লোকটি বলল, আপনাদের কাছে নাম্বার থাকলেও আপনারা জানেন না, নাম্বার নিয়ে যান। তখন আমি বললাম যে আল্লাহরও কি নাম্বার হয় নাকি, ফোন নাম্বার হয় নাকি? হ্যাঁ, আপনি লেখেন, আমি দিচ্ছি। তখন আমি নত হয়ে বলছি, বাবারে, এগুলা কি মশকারা হয়? আল্লাহর ফোন নাম্বার কি আছে? আল্লাহ যদি কাউকে দয়া করে, দয়া করে যদি কাউকে দেখা দেয়, তবেই তো দেখা পাবে। এই ফোন নাম্বার দিয়ে কি হবে বাবা, এটা কি বলছো? তখন আমাকে বলতেছে জোর গলায়, আপনি লেখেন, লেখেন, আমি আল্লাহর ফোন নাম্বার দিচ্ছি। তখন তিনি আমাকে নাম্বার দিচ্ছে, সে নাম্বারটি কি? লেখেন, 4। লিখলাম 4। তখন আবার বলতেছে, না, লেখেন 224। আমি লিখলাম 224। পরে বলতেছে, লেখেন 4। লিখলাম 4। পরে বলতেছে, লেখেন আবার 4। লিখেছি 4। পরে বলতেছে, এবার লেখেন 3। তখন আমি লিখলাম 3। এবার বলতেছে, এবার লেখেন 4। তখন আমি আবার লিখলাম 4। তখন বললাম যে বাবা, এই নাম্বার দিয়ে হয়তো মানুষের সাথে কথা বলা যাবে, কিন্তু আপনি এটা কি নাম্বার দিলেন? এই নাম্বারে কি আল্লাহর সাথে কথা বলা যায়? তখন বলতেছে, শোনেন, আপনারা তো তরিকা করেন, এখন আল্লাহর ফোন নাম্বারই জানেন না। তখন তিনি আমাকে বললেন, এই নাম্বার আপনি যে প্রয়োগ করবেন, দুনিয়ার কোনো মোবাইল দিয়ে এই নাম্বার যাবে না। তাহলে বাবা, কি নাম্বার দিয়ে যাবে, কি মোবাইল দিয়ে? ওই মোবাইল কি কোনো আলাদা? তখন তিনি আমাকে বলতেছে যে এই নাম্বারটি হলো যে এই নাম্বারটির মূল বিষয়টি তিনি আমাকে বললেন, ফজরের নামাজ 2 রাকাত, ওই 2। তারপরে বললেন জোহরের 4 রাকাত, লেখো 4। আসরের লেখো 4। মাগরিবের 3, মানে ফরজ নামাজগুলোর কথা তিনি বলছে, বুঝতে পারছি। এরপর তিনি বললেন, এবার এশারের লেখেন 4। তাহলে 2 এবং 4, আবার 4, আবার 3, আবার 4। তখন তিনি বলল যে এই নাম্বারে যদি কেউ নামাজ পড়ে, তখন কিন্তু সে আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর দেখা পাবে, আল্লাহর সাথে কথা বলতে পারবে। তখন আমি লোকটাকে বললাম যে আপনি আমাকে নাম্বার দিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তাহলে
পাঁচ ওয়াক্ত নামাজের যে ফরজ নামাজগুলো এই নামাজের ওয়াক্তের কথা তিনি বললেন। আর এরকম পাঁচ ওয়াক্ত নামাজে যদি চার রাকাত তিন রাকাত চার রাকাত এরকম করে যদি পড়ে তাহলে আল্লাহর সাথে কথা বলা হয়। তখন আমি বললাম যে বাবা রে, আপনি যে নাম্বার দিয়েছেন, আপনি কি এই নাম্বারে নামাজ পড়ে বা এই নাম্বারে কল করে কোনোদিন কি আল্লাহর সাথে কথা বলছেন? এখনো চেষ্টায় আছি, চেষ্টায় আছি। তখন আমি বললাম, আপনি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন, আপনি এই নাম্বার দিয়ে কখনোই আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। কেন জানেন? প্রথমত আপনাদের মুখে একটা ভাষা যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। যে জিনিস দেখা যায় না তো সেই জিনিসের কি কথা আছে? আচ্ছা, আপনি যে আমাকে নাম্বারগুলো দিয়েছেন, এই নাম্বার টেস্ট করেছেন কখনো আল্লাহর সাথে কথা বলেছেন? আল্লাহ কি আপনার কথা টকিংয়ে কথা বলেছে? তখন তিনি বলতেছে যে না, আমরা শুধু কথা বলি, এখান থেকে আল্লাহ কোনো জবাব দেয় না। তো এটা কেমন নাম্বার দিলেন যে জবাব দেয় না? তাহলে আপনারা যে বলেন কি বুঝে বলেন? কেন এই যে কোরআন শরীফের মধ্যে সুরাগুলো আছে, এই সুরাগুলো যখন পাঠ করি তখনই আল্লাহর সাথে কথা বলা হয়। এই মানুষটা 55 বছরের একটা মানুষ। তখন আমি বললাম, আপনি এখনো আল্লাহর পথে ডাকতেছেন আল্লাহকে, ঠিক আছে, কিন্তু যা যা কিছু বলেছেন সমস্ত কথাগুলাই পোলাপানের কথা, বাচ্চাদের কথা। কেমন করে যে বাচ্চারা এরকম বলে? তো আসলে যদি আমি খুঁজতে যাই, এই কথাগুলো সঠিক নয়। কারণ আমি যখন আল্লাহকে হ্যালো বলবো তখন আল্লাহ হ্যালো বলবে, আমি যখন আল্লাহ বলে ডাক দেব তখন আল্লাহ বান্দা বলে ডাক দেবে, তখনই হবে কথা। কিন্তু যিনি আমাকে নাম্বার দিলেন তিনি আজও পর্যন্ত কোনোদিন কথা বলেন নাই, চেষ্টায় আছে। তার মানে আমি তার মতো এরকম করে যদি এই নাম্বারগুলো কাজে লাগাই তো আমিও চেষ্টায় থাকব। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ নিজে কথা দিয়েছেন, হে দোস্ত, আপনি আমাকে কয়বার দেখেছেন? একবার। আপনার উম্মত আমাকে পাঁচবার দেখবে পাঁচ ওয়াক্ত নামাজে। তাহলে পাঁচবার যে দেখবে, এখন কেউ আছেন হে মুসল্লিগণ যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই ওয়াক্তি নামাজের মাধ্যমে আল্লাহকে দেখেছেন? কারণ দেখবেন কি করে, মাথা ঠিক নেই। যখন ঢুকেছি আমরা মসজিদে, নামাজে দাঁড়াইছি, এখন আমি যে নাম্বারে লিঙ্ক দিলাম, এখন সেই নাম্বার ফোনের মধ্যে নাম্বার দিয়ে ফোনটা জায়গায় রেখে আমি চলে গেছি আরেক দেশে, ব্যবসা বাণিজ্যে বাড়ি ঘরে স্ত্রী পুত্র কন্যা নিয়ে আমি মাতিয়ে গিয়েছি। কিন্তু আমি সেই নাম্বারে নক করে দিয়েছি, ফোন ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ফোন রেখে চলে গেছি। তাহলে কিয়ামত পর্যন্ত যদি এই নামাজ আর এই নাম্বার কাজে লাগায় কখনো আল্লাহর কথা হবে না, কখনো আল্লাহর দেখা হবে না। তাই বলি যে আমাকে এই কথাগুলো বলেছে, এই কথাগুলো তারা নিজেরা নিজেরা সান্ত্বনা পায় কিন্তু কখনো আল্লাহর দেখা পায়নি। আর ওলিয়া ওলিয়া যাহারা আছে তারা কিন্তু আল্লাহর সাক্ষাৎ পেয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে। হাদিসে কুদসি যদি খোলা হয় বহু সাহাবার জীবনীতে পাওয়া যায় যে তারা আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহকে দেখেছে। হাদিসে কুদসি। যাই হোক, হে জগতবাসী, যে আমি এই তরিকত জগতে এসে আমি কত ধরনের মানুষ দেখেছি, কত ধরনের মানুষ কত কিছু জিগায়, কত কিছু বলে, কিন্তু এরকম কথা বলে যে আল্লাহর সাথে ফোন করে কথা বলা,
যে আমাকে নাম্বার দিল সে কখনো কথা বলেনি, সে এখনো চেষ্টায় আছে। তাহলে সে তিনি এখনো চেষ্টায় আছে, দেখেননি, জাস্টিফাই না করে একদিন বলতো, একদিন দেখা করতো, একদিন কথা হতো তার, তাহলে বুঝতাম যে হ্যাঁ আমাকে দিয়েছে, আমি যেন পারি। তাহলে এই মৌলভী সাহেব যে একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারটা ফল্ট। এখন আমি আপনাদেরকে একটা নাম্বার দেব, যারা তরিকতের লোক আছেন, হে জগতবাসী, আপনারা কি আমার এই কথাটা নেবেন? সেই নাম্বারটি হলো মূলত যে আমরা যখন মুর্শিদ ধরেছি, যে একজন মুর্শিদের হাত যদি রাসুলের হাত হয় এবং রাসুলের হাত যদি আল্লাহর হাত হয়, তাহলে মুর্শিদের সরোৎকার এবং মুর্শিদের স্রোত যদি রাসুলের স্রোত হয়, তাহলে রাসুলের স্রোৎকার রাসুলের স্রোত যদি হয়, তাহলে রাসুলের স্রোত তো আল্লাহর স্রোত। তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষকে যদি একাত্র করে বলা হয় বা দেখা হয়, কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই, চেহারা একটু না একটু বেমিল আছে। তবে হে জগতবাসী, যে একটু না একটু বেমিল আছে, তাই বলি যে এই পৃথিবীতে কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নেই, তাহলে বোঝা গেল কি, আমার মুর্শিদের চেহারাটাই একটা নাম্বার। আমার মুর্শিদের চেহারা একটা নাম্বার কিভাবে? এই পৃথিবীতে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, এই পৃথিবীতে কারো ফোন নম্বরের সাথে কারো ফোন নম্বর মিল নেই। একজনের সাথে কথা বলে আরেকজনের কাছে চলে যাবে যদি মিল থাকে। তাহলে যে লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার, তাহলে লক্ষ কোটি আকার আমার মুর্শিদের যে স্রোত, এই স্রোতটাই হলো আমার নাম্বার। যখন আমি মুর্শিদ স্রোতে আমি ধ্যানে ডুবে যাব, তখন সেই নাম যখন আমি জপব, ধ্যানের দেশে ডুবে যাব মুর্শিদ রূপে, তখন আমি সেই দেশে চলে যাব যেই দেশে আল্লাহ থাকে। তখন মুর্শিদের স্রোত রাসুল স্রোত, আর রাসুল স্রোত আল্লাহর স্রোত। তাই বলা হয়েছে তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এইসব কথা যারা না বুঝে তাদের জীবনটাই অসফল কাম। তো হে জগতবাসী, তো আজকে এই আলোচনাটি এই কারণেই করলাম, তো আমি হাকিকতে বলে দিলাম যার যার মুর্শিদের স্রোতই তার তার নাম্বার। এই স্রোতে যদি কেউ ডাকে রাসুল পর্যন্ত খবর হয়ে যায়, আর রাসুল পর্যন্ত যখন খবর হয়ে যায় তখন আল্লাহ পর্যন্ত খবর হয়ে যায়। তখন কি হবে, আমি যে যদি কোনো সমস্যায় পড়ে স্মরণ করি, তখন আমার ফোন সেখানে পৌঁছে যাবে। কেননা আমার মুর্শিদের স্রোতের মতো স্রোত আর এই পৃথিবীতে কারো নেই। তাই বলা হয়েছে কিছু কিছু জায়গায় যুক্তি দিয়ে আমার বলতে হয়, কেউ যদি বলে যে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো, তার কাছে মানবো, তাকে মানবো, তাকে পাবো কোথায়? সে তো 1400 বছর আগে, 1450 বছর আগে তিনি দেহত্যাগ করে চলে গেছে। তিনি কি বলেছে? তিনি বলেছে ওলিয়া উলিয়াদের মাধ্যমে থাকবে, ওলিয়া উলিয়ার হাতই তার হাত। আমি যদি একজন ওলির হাত ধরি, যদি রাসুলের হাত ধরা হয়, আর রাসুলের হাত যদি ধরা হয় তাহলে আল্লাহর হাত ধরা হয়। এটাই হলো সূক্ষ্ম কথা। সূরা কাহাফের মধ্যে আল্লাহ নিজে বলেছে জগতে যার মুর্শিদ নেই সে সুপথে নেই, সে কুপথে আছে। তাহলে আমাকে যারা এসব নাম্বার দেয়, এই নাম্বারে কি হবে আমার কাজ? তবে হে জগতবাসী, জানি না আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।